আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছে। মালয়েশিয়ার ফার্মাগান থেকে এইমাত্র আমি কাজ শেষ করলাম, শরীরে এখনো ঘাম ভিড় হচ্ছে। আমি পাল লোড করছিলাম, পাল লোড করে এইমাত্র শেষ হলো, কাজও শেষ, অল্প একটু বাকি আছে অফিসের কাজ। চলে আসলাম সবার সঙ্গে দেখা করতে। পাম বাগানে মাঝে মধ্যে কাজ করতে করতে এতটাই পরিশ্রম হয়ে যায় যেন মনে হয় ছেড়ে দে মা কাঁদে বাসি, খুব কষ্ট হয়ে যায়, খুব খারাপ লাগে, যেন দম মুখের পারে চলে আসছে আর ভালো লাগতেছে না। আজকে দিনটা অনেক প্যারার ভিতর দিয়ে গেছে, মানে সকাল থেকে মুরগির পায়ে বিশ্রাম আছে কিন্তু আমার পায়ে বিশ্রাম নাই। কত কী যে আজকে করলাম আজকে সেটা শেয়ার করব। সকালে ঘুম থেকে ওঠা, গ্যাংকে পেট্রোল দেওয়া, এরপরে অফিসে গিয়ে যে যে কয়টা ফল কাটছে সে আইসিটু সংগ্রহ করা, সবাই সাইন করে সেখানে, সেটা বের করা, এরপর সেগুলো এনে সাইন নেওয়া, এরপর অফিসে জমা দেওয়া। তিনটি ফল ব্যালেন্স ছিল, সেই তিনটি ফল অ্যারেঞ্জ করে তিমাঙে পাঠানো। আমাদের স্টেট তো খারাপ হয়ে গেছে, অন্য স্টেটে ফল পাঠাচ্ছে কষ্ট করে, ট্র্যাক্টর নাই, ট্র্যাক্টর সব খারাপ হয়ে গেছে। দুই ট্র্যাক্টরে ফল নিয়ে গেছে, এক ট্রেলারে ফল লোড করা ছিল। যেতে যেতে তিনটা ট্রেলারে টায়ার পামসেট, আরে ভাই বিপদ আসলে চাকরি থেকে আসে, কি একটা অবস্থা। এমনিতেই বৃষ্টি আছে অনেক প্যারায়, তার ভিতরে আরো এই সমস্যা। যাই হোক, দুই ট্রাক্টর ফেলে দিয়ে আসার পরে এক ট্রাক্টর আসছে ভিতরে ফল লোড করতে। ব্যালেন্স ফল রয়েছে সাতটি, আর আজকে গ্যাঙে কাটছে আটটি, পনেরোটি ফল বের হয়েছে মাত্র কত, পাঁচটি, অর্থাৎ এখনো দশটি ফল ব্যালেন্স। মাথায় হ্যাং হয়ে যাচ্ছে, ফল কবে শেষ হবে। সামনে বেতন সাত তারিখের পরে রবিবার হচ্ছে ছুটি, এই ফল কীভাবে শেষ হবে। একদিনে সর্বোচ্চ হলে ড্রাইভার দুইটা টিপ দিতে পারে, অনেক দূর নিয়ে যেতে হয়। আমাদের এখানে হলে চারটি পাঁচটি পর্যন্ত দিতে পারে, ফল শেষ হয়ে যায়। ওকে, একটি ভিতরে এসে ড্রাইভার ফল লোড করে নিয়ে চলে গেছে, এরপর গ্রাবার ফল উঠাচ্ছিল, গ্রাবারের টায়ার খুলে দৌড় মারছে, আল্লাহ। এরপরে ফোরম্যানকে ডেকে আনলাম, ডেকে আনার পরে ফোরম্যান সেটা রিপেয়ার করলো। ড্রাইভার ফেলতে গেছিলো বুয়া অন্য স্টেটে, সেখানে গিয়ে ট্র্যাক্টরের যে বাকেট বলে নিচের বাকেট লোহা ভেঙে পড়ে গেছে, জ্যাক উঠে বোয়া পড়ে গেছে র্যামের ভিতরে, ট্র্যাক্টর আর চলে না, অচল অবস্থা। ফোরম্যান এইখান থেকে ছেড়ে দিয়ে ওইখানে চলে গেছে। এরপর সেটা অনেক কষ্ট করে রুমে আনা হয়েছে, আনার পরে ড্রাইভারকে পিটিও ট্রেলারে ফল আনার কথা বললাম, ড্রাইভার পিটিও এনে ফল লোড করতে করতে দেখি ইঞ্জিন থেকে মবিল পড়ছে, সেটাও খারাপ। পরে আরেক ড্রাইভার আসলো, এইমাত্র সেটাতে ফল লোড করে শেষ করে এখন এই যে দাঁড়াচ্ছি। সারা দিনের ভিতরে এইগুলা দেখতে দেখতে, এরপরে জিডাব্লু গ্যাং আছে চারটা পাঁচটা, এদের নিয়ে কাজ করাইতে করাইতে ভাই দম তো মুখের পারে। আসলে একটা কথা বলে না, নিজে কাজ করার থেকে অন্যকে দিয়ে কাজ করানো অনেক ঝামেলার, আসলে ঝামেলার ভাই। যে একটা কাজ দিল দেখা যাচ্ছে বসে বসে সেই কাজটাই করলাম, কোনো টেনশন নাই, কোনো চিন্তাভাবনা নাই, মাথার চুল কি আর এমনি পড়ছে রে ভাই, টেনশনে পড়ে যাই, প্যারার উপরে প্যারা, আর এর উপরে তোয়ান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার ক্রানি, এদের চিল্লাচিল্লি মাঝে মধ্যে ভাই ভাল লাগে না বুঝছেন, কিন্তু কি করব, করা লাগে, কিছু তো করার নাই, এভাবে দিন কাটতেছে। প্রতিদিন কিন্তু এমন হয় না, মাঝে মধ্যে আমরা রিল্যাক্স পাই তখন খুবই ভালো লাগে, আর মাঝে মধ্যে এমন চাপ যায়, বিশেষ করে অডিটের টাইম, ভিজিট আসলে, ফ্লাওয়ার আসলে অনেক কষ্ট হয়ে যায় আমাদের, আর মাঝে মধ্যে খুব সুখে দিন কাটে, সব দিন তো আর সমান হয় না। যাই হোক বন্ধুরা, আজকে তো আমার সঙ্গে এগুলো হলো, আমি শেয়ার করলাম, এখন রুমের দিকে যাব। সন্ধ্যা হয়ে গেছে, সাতটা সাড়ে সাতটা বেজে গেছে, রুমে যাওয়ার পরে অফিসে অল্প কিছু কাজ আছে সেটা সারবো, এরপরে গোসল, এরপরে ফ্রেশ হওয়া, রান্নাবান্না করা, খাওয়া, তারপরে একটু ফোনে সময় দেওয়া, এবং আপনাদের অনেকগুলো মেসেজ পড়ে আছে আমি তো রিপ্লাই দিতে পারি না, শুধু দেখে দেখে চলে যাই সময়ের অভাবে, বুঝতে পারছেন, সাতটা পর্যন্ত কাজ, আর এরপরে রান্নাবান্না, ফ্যামিলি আছে, এদিক সেদিক দিয়ে ব্যস্ততার ভিতরেই। আর সব থেকে একটা প্যারার কাজ নিয়েছি কিছু লোক নেওয়ার জন্য, লোক অলরেডি নিয়ে ফেলছি, এখন অনেক ঝামেলা এদের প্রসেসিং করানো, এদের কবে মেডিকেল, এদের কবে ভিসা আসবে, খুব ঝামেলার ভিতরে। এইটার প্যারা শেষ হলে আমি হাফ নিঃশ্বাস ছেড়ে বাঁচব মনে করি, আসলে অনেক প্যারা হয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন সঠিকভাবে তাদেরকে আমি মালয়েশিয়া নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।